Assalamualaikum everyone, আমি আদনান হাসান Facebok Reels এ দেখা যাচ্ছে যে যত বেশি অ্যাট্রাকটিভ ভিডিও আসলে পাবলিশ করতে পারছে এই মুহূর্তে তাদের ভিডিওগুলো তত বেশি রিচ করছে তত ভাইরাল হচ্ছে তো আপনি যদি চান এই ধরনের ভিডিও তৈরি করে Facebok Reels এ ভাইরাল করতে তাহলে আজকের ভিডিওটি আপনারা দেখতে হবে আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে আমরা এই ধরনের ভিডিও আমরা মেক করতে পারি তো চলুন শুরু করা যাক ওকে প্রথমে আমাদেরকে ক্যাপকাট মোবাইল অ্যাপটিকে ইনস্টল করতে হবে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটিকে অ্যাপটিকে ওপেন করার পর নিউ প্রজেক্টে এসে হচ্ছে আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করতে হবে আমাদের যে ভিডিওটি হবে তো আমরা এখানে একটা ভিডিও কালেক্ট করে রেখেছি এখানে ফটো এবং ভিডিওর দুইটা সেকশন আছে আমরা ভিডিও থেকে এসে এই ভিডিওটিকে হচ্ছে সিলেক্ট করলাম আমরা এডিট করার জন্য অ্যাডে গেলাম দেন আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসলাম এডিটিংয়ের এখানে আসার পর হচ্ছে দেখতে পাচ্ছেন এই আমাদের নর্মাল ভিডিও তো এখন আমরা ঠিক লেয়ারের শুরুতে চলে আসব আমরা এই যে এই ধরনের কিছু গ্রিন স্ক্রিনের ভিডিও এবং ইমেজ ব্যাকগ্রাউন্ড লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডাউনলোড করতে হবে আপনাকে লেয়ারের শুরুতে এসে ওভারলেতে ক্লিক করতে হবে দেন এখান থেকে আবারও অ্যাড ওভারলে আমরা একটা ওভারলে এখানে সেট করব সেটা হচ্ছে এখানে ভিডিও এবং হচ্ছে ফটো দুইটা অপশন সেকশন রয়েছে আমরা ভিডিওতে এসে পরে সেট করছি আপাতত ফটোসে এসে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা অ্যাড করব তো লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমরা সিলেক্ট করলাম আপনার যেটা পছন্দ আপনি সেটাই আপনি অ্যাড করতে পারেন তো এখন আমাদেরকে হচ্ছে এটা স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিতে হবে এরপর হচ্ছে এই লেয়ারটাকে আমাদের ভিডিওর লেয়ার পর্যন্ত হচ্ছে জুড়ে দিতে হবে তো এই হচ্ছে আর কি তো এরপর আমরা ঠিক এই দিকটাতে চলে যাব এখানে আসার পর মাস্ক বলে একটা অপশন দেখতে পাবো এখানে ক্লিক করব তারপর এখান থেকে প্রথমটা যেটা স্প্লিট এটা সিলেক্ট করব দেন এখান থেকে আমরা ঠিক এভাবে আমরা হচ্ছে এটাকে কি বলে অপাসিটি আমরা কিছুটা কমিয়ে দিব তাহলে হচ্ছে দেখতে একদম ন্যাচারাল লাগে তাই না আচ্ছা এটা আপনি আপনার মতো করে হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন তারপর হচ্ছে এখান থেকে আমরা ওকে করে দিয়ে আমরা দেখব যে এটা ঠিকঠাক আছে কি না বা আমরা এখান থেকে আবার রিসাইজ করে নিতে পারি আচ্ছা এখন আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে তারপর আবারও অ্যাড ওভারলেতে যেতে হবে তারপর আমাদের হচ্ছে ভিডিওর সেকশন ভিডিও শেষে এখান থেকে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা হচ্ছে আমাদেরকে এই যে পাখির অ্যানিমেশন অনেকগুলো অ্যানিমেশনের ভিডিও গ্রিন স্ক্রিনে দেওয়া থাকবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনি যেটা পছন্দ ডাউনলোড করে এখানে অ্যাড করবেন তো আমরা ঠিক এই দিকটাতে বসিয়ে ক্রোমা কি বলে একটা অপশন পাবো নিচে এখানে আমরা ক্লিক করব তারপর হচ্ছে আমাদেরকে এখান থেকে গ্রিন স্ক্রিনটা হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিতে হবে আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে গ্রিন কালারটা আমরা রিমুভ করতে যাচ্ছি তো এটা হয়ে গেল এরপর আমরা এখানে মাঝখানের অপশনটিতে চলে এসে আমরা এটা এখান থেকে কিছুটা বাড়িয়ে দিব এবং দেখব যে আসলে কত রাখলে আসলে এটা দেখতে একদম পারফেক্ট লাগছে তো এভাবে হচ্ছে আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিলে একদম দেখতে পাবেন অ্যানিমেশনটা খুব ন্যাচারাল লাগছে এই ভিডিওতে তো শেষের দিকে এসে আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে এখান থেকে এটা এই লেয়ারটা আলাদা করে এখান থেকে এটা ডিলিট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট খুবই ন্যাচারাল লাগছে অবশ্যই দেখতে এবং অ্যানিমেশনটা কিন্তু দুর্দান্ত এবং এটা ছিল ডিফল্ট ভিডিও এডিট করার পরে হচ্ছে এরকম একটা অ্যানিমেশন হয়েছে তো এরপর হচ্ছে আপনি এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে আপনি 1080p রেজলিউশনে কিন্তু এখান থেকে এই ভিডিওটিকে এক্সপোর্ট করতে পারবেন তো এই তো এই ছিল আমাদের আজকের ভিডিও কথা হবে পরবর্তী ভিডিওতে আর এছাড়াও আপনাদের এছাড়াও আপনি নেক্সট কোন টপিকে ভিডিও চান আমাদের থেকে চাইলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম